করোনার বুস্টার ডোজ কবে আসবে কি বলছেন? কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক। নমস্কার, আমি ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, আমি ক্লিনিক্যাল ডাইরেক্টর রিসার্চ PLS হাসপাতাল কলকাতা। আজকের বিষয়, করোনা ভাইরাসটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একই ফ্যামিলির মধ্যে বিলং করে, মানে তার একই রকম অনেকটা স্বভাব চরিত্র। এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে যেখানে আমরা দেখেছি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রত্যেক বছর নিতে হয় এবং বুস্টার নিয়ে যেতে হয়, সেই সূত্রে যদি সেভাবে চিন্তাভাবনা করা যায় সেখানে কিন্তু একটা বিরাট সম্ভাবনা থেকে যাচ্ছে যে বুস্টার ডোজ আমাদের লাগবে এবং বছর বছর লাগবে। কেন কি দুটোর ভাইরাসের প্রকৃতি এবং ইনফেকশন করার যে ধার সেটা একেবারেই একদমই এক। এছাড়া যদি আমরা বিশ্বের চিত্রটা দেখি, যেগুলো বড় বড় দেশ আছে যারা, যেমন আমেরিকা বা ইংল্যান্ড, ইসরায়েলের মতনও দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশ, তারা কিন্তু অলরেডি তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে দিয়েছে। কেন কি তাতে দেখা যাচ্ছে ওদের দেশে ওরা গবেষণায় পেয়েছে যে যে দ্বিতীয় ডোজ দেওয়ার 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু যে অ্যান্টিবডিটা আছে সেটা, প্রতিরোধ করার যে কোষটা আছে সেটা শরীর থেকে হারিয়ে যাচ্ছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে লড়াইটাকে চালিয়ে যাওয়ার জন্য, কোভিড বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে যাওয়ার জন্য একটি তৃতীয় ডোজ তারা শুরু করেছেন এবং তাকে দেওয়া হচ্ছে বেশিরভাগ ডাক্তারদের মধ্যে, তার স্বাস্থ্যকর্মীদের মধ্যে এবং যারা 60-এর ঊর্ধ্বে, যাদের কোনো রকম কোমরবিডিটি আছে বা হাই রিস্ক পেশেন্ট যারা, যাদের আমরা বলি যাদের কোনো হার্টের অসুখ আছে বা লিভারের অসুখ আছে বা ফুসফুসের, লাংসের অসুখ আছে বা তাদের HIV আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বুস্টার ডোজটা চালু হয়ে গেছে এই সব কটা দেশ যেখানে বললাম। ভারতবর্ষের চিত্রটা যদি আজকে দেখি, ভারতবর্ষে কিন্তু দ্বিতীয় ডোজ পেয়েছে শুধুমাত্র 45% মানুষ এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজটা মিস করে গেছে মানুষ। পশ্চিমবাংলায় প্রায় 45 লক্ষের বেশি মানুষ কিন্তু দ্বিতীয় ডোজটা নেননি। তো প্রথমেই যেটা মাথায় রাখা সেটা হচ্ছে যে বুস্টার ডোজের আগে আমাকে দুটো ডোজ দিতে হবে। যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে বিনীত আবেদন যে আপনারা দুটো ডোজ অবশ্যই নিন, কেন অনেকেরা ভুল ধারণায় ভুগছেন যে একটা ডোজ নিয়েছি এবং একটা ডোজ নিলে আমি সুরক্ষিত হয়ে যাচ্ছি, সেটা কিন্তু করবেন না। দ্বিতীয় ডোজটা নিতে হবে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কি ভারতবর্ষে তৃতীয় ডোজ আসবে সেটা নিয়ে ICMR-এর যে কমিটি আছে, যেটা অ্যাডভাইজারি কমিটি, সেটা ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে একটা অ্যাডভাইজারি ইস্যু করতে চলেছে যে তারা কী চিন্তাভাবনা করছে। যতদূর আমরা জানি যে অ্যাডভাইজারি বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন নীতি আয়োগের, তিনি বলেছেন যে ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তৃতীয় ডোজের চিন্তাভাবনা তারা করছেন না, কেন একটা বৃহত্তর গ্রুপ ভারতবর্ষে তারা ভ্যাকসিন পাননি এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিনটা তাদের আগে দেওয়াটাই হচ্ছে প্রাথমিক একটা বড় রেসপন্সিবিলিটি। ভারত সরকারের যে গাইডলাইন আছে সেটাকেই মানতে হবে, সেটা হচ্ছে যে কোভ্যাক্সিনের ডোজ, দ্বিতীয় ডোজ কিন্তু 28 থেকে 42 দিনের মাথায় নেওয়া এবং কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ 84 থেকে 112 দিনের মাথায় নেওয়া এবং স্পুটনিকের ডোজ 21 দিনের মাথার থেকে 42 দিনের মাথায় নেওয়া। এই টাইমলাইনগুলো আপনার যদি পেরিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে এই পরামর্শ করতে হবে যে আপনার যে পরের ডোজটা সেটা কি আপনি দ্বিতীয় ডোজ হিসেবে নেবেন নাকি আপনাকে আবার ভ্যাকসিনেশন শুরু করতে হবে। কিন্তু অবশ্যই বলবো যে যেভাবে আমরা আমাদের ট্যাক্স দিতে ভুলি না সেভাবেই কিন্তু দ্বিতীয় ডোজটা ভোলা উচিত না, কেন এইটা একটা বিরাট ক্ষতি করতে পারে আমাদের শারীরিক এবং মানসিক পরিস্থিতির উপর। ভারতবর্ষ চাইছে যে ভারতবর্ষ শুধু নিজের জন্য ভ্যাকসিন আটকে না রেখে এবং নিজের মানুষকে না দিয়ে সে কিন্তু আশেপাশে যত গরিব দেশ আছে তাদের মধ্যে ভ্যাকসিনটাকে ছড়িয়ে দিতে চাইছে। সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় ডোজটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বলাটা যে কালকেই চলে আসবে বা জানুয়ারির থেকেই শুরু হয়ে যাবে সেই এখনই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি ডাক্তার হিসেবে
আমাদের যে ডাক্তার কলিগরা আছে, স্বাস্থ্যকর্মীরা আছে, নার্স, প্যারামেডিকেল স্টাফ যারা আছে, তাদের জন্য আর ভারত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই প্রথম সারির কোভিড যোদ্ধাদের যেন অবশ্যই তৃতীয় ডোজটা দেওয়া হোক। কেন আমাদের সবারই দ্বিতীয় ডোজটা ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছে, তো আজকে প্রায় ৯ মাস হয়ে গেল আমরা কিন্তু দ্বিতীয় ডোজটা পেয়ে গেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই আবার আক্রান্ত হয়ে যাওয়ার একটা বিরাট বড় আমাদের সম্ভাবনা আছে। এবং কিছুদিন আগেই আমরা জানতে পেরেছি যে দু তিনজন সিনিয়র ডাক্তার তারা কিন্তু চলে গেছেন এই কোভিডের আক্রান্ত হয়ে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় তৃতীয় ডোজটা প্রথম সারিতে দেওয়া উচিত, এবং ধাপে ধাপে যদি সম্ভব হয় সাধারণ মানুষ যাদের হাই রিস্ক ক্যাটাগরিতে যারা পড়ছেন, যেই ওষুধগুলো বললাম, তাদেরও তৃতীয় ডোজটা দেওয়া উচিত। এখনও ওই গবেষণা চলছে এবং ইদানিং যে গবেষণাটা বেরিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটি করে ডোজ যদি প্রত্যেক বছর নেওয়া যায় তাহলে এ প্রতিরোধ করার কোষগুলো তারা আবার জেগে উঠছে এবং তারা শরীরে থাকছেন। তো তাই আপাতত তাই আমরা জানি যে একটা করে ডোজ লাগবে, কিন্তু আরও গবেষণা দরকার, সেটা একটা না দুটো করে ডোজ লাগবে সেটা নিয়ে এখনই বলাটা সম্ভব হবে না। বেশিরভাগ লোকজন মাস্ক ছেড়ে দিয়েছে এবং মাস্ক ছাড়াটা একেবারেই উচিত না। কেন আপনারা যখন ভিড় ভাড়াকায় আছেন, ভিড় এলাকায় আছেন, তখন কিন্তু আপনারা জানেন না যে আপনার আশেপাশের লোকের ভ্যাকসিন হয়েছে কি না। এবং আজকে যদি আমরা দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গের যে 10 কোটি মানুষ আছে সবার কি দুটো করে ডোজ হয়েছে, উত্তরটা কিন্তু না। তারপরেও যেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যে দুটো করে ডোজ নেওয়ার পরেও কিন্তু ইনফেকশন হচ্ছে, তাহলে কি আপনাকে আপনাকে বাঁচাবে? সেটা হচ্ছে একমাত্র মাস্ক। WHO-র একটা গবেষণায় দেখা গেছে যে মাস্ক একমাত্র একটা এমন অস্ত্র যেটা কিন্তু ইনফেকশনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবং কোভিড ভ্যাকসিন যদি সেটাকে প্রতিরোধ করতে পারছে না তাহলে মাস্ক কিন্তু ইনফেকশনটাকে ছড়াতে কমাচ্ছে। কিন্তু অনেকেরা তাহলে প্রশ্ন করবে কেন কোভিড ভ্যাকসিনটা নেব। কোভিড ভ্যাকসিনটা নেবেন আপনাকে সুরক্ষিত করার জন্য মৃত্যুর থেকে। কোভিড ভ্যাকসিন যদি আপনারা নেন তাহলে কিন্তু মৃত্যুর হার কমে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার হার কমে যাচ্ছে এবং ICU-তে ভর্তি হওয়ার হার কমে যাচ্ছে। আমরা কেউই চাই না ICU-তে যেতে, আমরা কেউই চাই না অক্সিজেনে ভেন্টিলেটরে উঠতে, এবং নিশ্চয়ই আমরা চাইবো না যে আমাদের মৃত্যু আলিঙ্গন করুক। তাকে প্রতিরোধ করার জন্যই কিন্তু এই দ্বিতীয় দুটো করে ডোজ নেওয়া ভ্যাকসিনের, এবং সেটা যদি আপনারা না করে থাকেন আজকেই করুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুব্রজ্যোতি ভৌমিককে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ শোনার জন্য দেখতে থাকুন মেডিটিপস, দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিপস, এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং অল বাটনটি ক্লিক করুন যাতে নোটিফিকেশনটি প্রথমেই আপনি পেয়ে যান। পাশাপাশি সচেতনতা বাড়িয়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।